হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে কীভাবে নতুন ইউটিউব চ্যানেলে আমরা 1 KB মানে 1,000 সাবস্ক্রাইবার নিব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিব, এই বিষয়ে আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আমি নতুন একটা চ্যানেলের যেরকম প্রবলেম ফেস করছি, এরকম প্রবলেম আসলে নতুন যারা ইউটিউব হতে চায় বা ইউটিউবার হতে চায়, তারা সবাই এই সমস্যাটা ফেস করে। তো এই সমস্যাটা থেকে সমাধান পেতে হলে আমরা যে কাজটা করব, চ্যানেলে সাবস্ক্রাইবার নিতে হলে, ওয়াচ টাইম বাড়াইতে হলে, লাইক শেয়ার কমেন্ট বাড়াতে হলে, আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে, আমার চ্যানেলটা সবার সরাই দিতে হবে, সবার সাথে সবার কাছে এই চ্যানেলটা যাতে বুঝতে পারে। এর জন্য প্রথমে আমাদের ফেসবুকে ঢুকবো, ফেসবুকে ঢুকে যে কাজটা করবো সেটা হচ্ছে যারা ইউটিউব সাবস্ক্রাইবার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো গ্রুপ শো করবে, যেরকম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম অনেকগুলো গ্রুপ শো করবে। তো এইরকম গ্রুপ শো করার পর আমরা সবগুলো গ্রুপে জয়েন করব, মানে যেগুলোতে দেখবেন মেম্বার বেশি ওইগুলোতে। যেমন এই যে একটা সাবস্ক্রাইবার দেখেন, ইউটিউব সাবস্ক্রাইবার্স এটার মধ্যে 318 KB সাবস্ক্রাইবার আছে, তারপর একটা দেখতে পাচ্ছেন 408 KB সাবস্ক্রাইবার, তারপর একটা দেখতে পাচ্ছেন 30 KB সাবস্ক্রাইবার, মানে 30 KB মেম্বার। প্রত্যেকটা ইউটিউবের যে ইউটিউবার আছে তারা সবাই এই জায়গায় প্রথমত আসে, আইসা তাদের সাবস্ক্রাইবারগুলো নেয়। কীভাবে নেয়, কী করে কীভাবে নিতে হয় সেই বিষয়ে আজকে আমি দেখাবো তো আপনাদের। তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি আমার এই ভিডিওটা একটা লাইক দিবেন। তো কীরকম লাগলো সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। তো দেখেন, আমি এর আগে একটা করছিলাম, যেটা হচ্ছে যে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ইউটিউব সাবস্ক্রাইবার্সে, যে কীভাবে স্ট্যাটাস দিতে হয় সেটার একটা ড্রিমও দেখেন, যে আমি দিয়েছিলাম সেটার কীরকম আসে, সেটার ফিডব্যাক কীরকম আসে সেটা দেখেন। তো সে দেখার জন্য এই যে একটা দেখেন, আমার একটা স্ট্যাটাসের যে আমার নেটটা একটু স্লো, বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন একটু ধৈর্য ধরে, তাই আপনারা বুঝতে পারবেন আমার এই ট্রিক্সটা একদম রিয়েল, আমি নিজে ইউজ করি, এমনকি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখেন, যারা করছে আমার স্ট্যাটাসে কমেন্ট করছে, তাদের সবার কমেন্টে আমি রিপ্লাই করবো, যে আমার চ্যানেলটা লিঙ্ক দিব, বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো, আমার চ্যানেলটার ভিডিওতে একটা লাইক দিবেন, আমি আপনার চ্যানেলের ভিডিওতে একটা লাইক দিব, 1 মিনিট ওয়াচ টাইম করবেন, আমি আপনার ভিডিওটা 1 মিনিট ওয়াচ করব, মানে এই সব বিস্তারিত লিখে তাদেরকে একটা রিপ্লাই করবে। তো তারা কী করবে, এই রিপ্লাই আপনার রিপ্লাই সারা দিবে, অনেকেই দিবে। তো যারা দিবে তারা ভালো, কারণ আপনিও তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারাও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এইভাবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখেন এই যে আমি একটা করছিলাম, আমি তার একটা চ্যানেলে সাবস্ক্রাইব করছি, তারপরে সে আমার এই যে দেখেন সাবস্ক্রাইব করবে স্ক্রিনশটটা কমেন্ট করছে, ঠিক আমিও অনুরূপ তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই রিপ্লাইতে স্ক্রিনশট কমেন্ট করব। তো কমেন্ট করার পর দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে রিয়েলভাবে সাবস্ক্রাইব করবেন, কারণ রিয়েল সাবস্ক্রাইব না করলে, আপনি রিয়েল করলেন না, সত্যি সত্যি করলেন না, আপনি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, তারাও দেখবেন না এইভাবে আনসাবস্ক্রাইব করে দেবে। এতে করে দেখা যাচ্ছে আপনার ভিউয়ার্সও কমছে, সাবস্ক্রাইবার কমছে, মানে তাদের সাবস্ক্রাইব কমছে। তাই সবাই দয়া করে রিয়েল সাবস্ক্রাইব করবেন, মানে আনসাবস্ক্রাইব করবেন আর কি পরবর্তীতে, সেটাই। কারণ এই যে দেখেন, আমি একটা ইউটিউবে স্ট্যাটাস দিয়েছিলাম যে পারমানেন্ট সাবস্ক্রিপশন ড্রপ ইউর লিঙ্ক নো চ্যাটিং, মানে আমি লিখেছি যে এরকম একটা স্ট্যাটাস দিবেন আর কি, আপনার আরও ভালো কোনো স্ট্যাটাস লিখে দিতে পারেন, তাহলে তারা মনে করলেন যে সবাই আর কি এটার মধ্যে রিপ্লাই করবে, তাদের লিঙ্ক ড্রপ করবে। তো এই যে দেখেন, অনেকেই কমেন্ট করছে, অনেক লোক কমেন্ট করছে সবাই। তো যারা কমেন্ট করছে তারা সবাই নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলছে, তাদের সবারই নতুন ওয়াচ টাইম দরকার, সাবস্ক্রাইবার দরকার। তো আপনি যদি সবার কাছ থেকেই এইরকমভাবে সাবস্ক্রাইব করেন, তাদের সাবস্ক্রাইব আপনি আপনার চ্যানেলে তারা করে, তাহলে দেখবেন অটোমেটিক আপনি প্রতিদিন দেখা যাচ্ছে 100 থেকে 200 বা 200 আরও বেশি, মানে আপনার যত সময় দিবেন তত আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। সময়
খরচ তো অনেক, ফেসবুকে এই সেই আবি যাবি, অনেক কিছু করে অনেকে আপনার সময় খরচ করেন, অনেক নষ্ট করেন। তো এই নষ্ট এই সময়টুকু আপনারা এক সপ্তাহ বেশি না, এক সপ্তাহ অনলি এক সপ্তাহ আপনারা এই ফেসবুক তারপর আপনার মেসেঞ্জারে এগুলা একটু সময় দিলেই আপনারা 1 KB সাবস্ক্রাইবার আপনার চ্যানেল হয়ে যাবে, এমনকি ওয়াচ টাইমও বেড়ে যাবে। তাদেরকে বলবেন যে ওয়াচ টাইম বাড়াতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, 1 মিনিটে ওয়াচ করেন, মানে 1 মিনিট এক ভিডিওটা প্লে করে দেখেন, তারপরে একটা লাইক দিয়েন। এইগুলো বললে আপনার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবেন, তারা রিকোয়েস্টে সাড়া দিবে, অনেকেই দিবে অনেকেই দিবে না, যারা দিবে না তাদেরকে আপনার সাবস্ক্রাইব করা দরকার নেই, আর যারা দিবে তাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার পর দেখেন আমি একটা ইয়া করছি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো দেখেন আসলে নেটটা স্লো, নেটটা একটু সমস্যা করেছে, তো এর জন্য কাজ করতে সমস্যা। দেখেন আমি স্ট্যাটাস দেওয়ার পর অনেকে আমাকে মেসেজ করছে, মানে ওই কমেন্টে অনেকে অনেক কমেন্ট করার পর অনেকে কমেন্টে মানে ইয়ে হয়ে গেছে, তো অনেক হয়ে গেছে, এই জন্য অনেকে মেসেজ করছে যে ভাই আপনার আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, আপনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, স্ক্রিনশট তারা কমেন্ট করছে। তো আপনারা ওই যে দেখেন স্ক্রিনশট কমেন্ট করছে, এই যে একটা লোক দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট কমেন্ট করছে, এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা স্ক্রিনশট কমেন্ট করছে। তো এই যেটা হচ্ছে আমার লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম, তারা দেখেন কমেন্ট করছে। তো তারা কমেন্ট করার পর দেখেন এই যে যারা কমেন্ট করছে আমি তারটা কমেন্ট করছি, যেহেতু স্ক্রিনশটটা কমেন্ট করার পর রিপ্লাই করার পর দেখেন সে আমাকে একটা লাইক দিয়েছে। যাই হোক, মানে এইরকমভাবে যে যারা অনেকে দিয়েছে, যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম অনেকে দিয়েছে আর কি, যারা মানে দিয়েছে তাদেরকে এই যে দেখেন আর একটা ইয়া দেখাচ্ছি, এই যে এই আমার স্ক্রিনশটটা ইয়া করছে, আমি দিয়েছিলাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তারপর আমি তাদেরটা করেছি, এই যে দেখেন নিচে দেখেন এই যে নেটটা স্লো, হ্যাঁ দেখেন এই যে স্ক্রিনশটটা। এইভাবে আর কি কমেন্ট করেন, সবার সাথে আর কি আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনি মানে তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনিও তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরকমভাবে এক সপ্তাহে বেশি না, অনলি এক সপ্তাহে আপনার 1 KB সাবস্ক্রাইবার হয়ে যাবে। তারপর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউটিউব, ইউটিউব থেকে আমরা ইউটিউবার সাবস্ক্রাইবার নেব, কীভাবে নেব যে সেটা হচ্ছে যে দেখেন ইউটিউব থেকে নিতে হলে আপনাদের প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে ঢুকতে হবে। ইউটিউবে ঢোকার পর সেম ফেসবুকের মতোই একটা কাজ করবো ইউটিউবে, তো করার পর অটোমেটিক আপনার চ্যানেলে গ্রো হবে, সাবস্ক্রাইবার ভিউয়ার্স বাড়বে। তো যেটা হচ্ছে যে ইউটিউবে ঢোকার পর আপনারা সার্চ বাটনে সার্চ করবেন, সেটা হচ্ছে যে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, এটা সাবস্ক্রাইবার কাউন্ট। দেখেন অনেকগুলো লাইভ আছে, মানে যেগুলো ওই যে লাল লাইভ দেখাচ্ছে এইগুলোই আসলে লাইভ চ্যানেল, এইগুলো লাইভ চলছে মানে রানিং আছে এখন। দেখেন এই যে প্রথমটা দেখা যাচ্ছে 194 ওয়াচিং, তারপরে এইগুলোই আর কি। তো তারপর আপনারা লাইভ সাবস্ক্রাইবার লিখে সার্চ দেওয়ার পর দেখেন যেটা আসবে সেটা হচ্ছে যেটা মেম্বার বেশি, একটা দেখেন 95 ওয়াচিং, মানে 95 জন দেখছে, তারপর নিচে আর মনে হয় নাই, আমরা আর আছে দুই একটা হয়তো আছে। তো আমরা প্রথমটায় ঢুকছি, দেখেন প্রথমটা ঢোকার পর কি হয়, প্রথমটায় ঢুকলাম, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো ঢোকার পর দেখেন এই চ্যানেলটায় অনেকগুলো চ্যানেল অ্যাড করে তাদের সাবস্ক্রাইবার কাউন্ট করছে, দেখেন অনেকগুলো সাবস্ক্রাইব কাউন্ট করছে। তো এই জায়গায় আমরা লাইভ চ্যাটে ক্লিক করবো, লাইভ চ্যাটে ক্লিক করার পর দেখেন লাইভ চ্যাটে ক্লিক করলে তাদের সাথে চ্যাট করা যাবে, মানে ওই জায়গায় ইয়া করা যাবে, যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্ট দেখা যাবে, এমনকি আপনিও কমেন্ট করতে পারবেন। তো আপনি এই জায়গায় কমেন্ট করবেন, আপনি কমেন্ট করার পর তারা অনেকে দেখবে, অনেকে আপনারা কমেন্টগুলো পছন্দ করলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই এই সব কিছু যে ইংলিশে টাইপ করবেন, কারণ ইংলিশে শর্টকাটে টাইপ করবেন যাতে কেউ দেখে বুঝতে পারে পড়তে পারে, যেরকম টাইপ করবেন আপনারা সাবমি তারপরে সাবমিসে অ্যান্ড আই উইল ব্যাক ইউ,
সাবমিসে অ্যান্ড আই উইল ব্যাক ইউ, মানে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব, এরকম কিছু লিখে আপনি এই জায়গায় ই করবেন। ই করলে দেখা যাচ্ছে তারাও আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনার তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইভাবে হয়ে যাবে। কারণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর মেসেজ অপশনে যে অপশনটা থাকে ইনবক্স, ইনবক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন কে কে আপনার সাবস্ক্রাইব করছে, তাদের তারপর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।